হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব হিস্টেরিয়া মুভির গল্প। মুভির প্রথমেই আমরা ডক্টর মার্টিনকে দেখি। মার্টিন একজন সাধারণ ডক্টর। সে তার নার্সকে বলে, তুমি এর পায়ের ব্যান্ডেজটা চেঞ্জ করনি কেন, কত নোংরা হয়ে গেছে। তখন নার্স বলে, ডক্টর এডওয়ার্ড বলেছে ব্যান্ডেজ কম আছে, তাই ব্যান্ডেজের কেউ যেন ফালতু ব্যবহার না করে। ডক্টর মার্টিন বলে, এটা ফালতু ব্যবহার নয়। এই বলে সে নিজেই ওই রুগীর পায়ের ব্যান্ডেজটা চেঞ্জ করে দেয়। তখন ডক্টর এডওয়ার্ড এসে তাকে খুবই অপমান করে, তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আর মার্টিনকে কাজ থেকে বের করে দেয়। এইদিকে আমরা জানতে পারি মার্টিন আধুনিকভাবে চিকিৎসা করতে চায়, তাই তার চিন্তাভাবনা কোনো ডক্টরের সাথেই মিলে না, যে কারণে সে কোনো ডক্টরের কাছে কাজও পাচ্ছিল না। শেষমেশ তার পরিচয় হয় ডক্টর রোবার্টের সাথে। মার্টিন বায়োডাটা দেয়, সে যে যে রোগের চিকিৎসা করতে পারে সেই সব কিছু বলে। কিন্তু ডক্টর রোবার্ট এই সব কথায় কান না দিয়ে বলে, তুমি কি হিস্টেরিয়া রোগের চিকিৎসা করতে পারো? মার্টিন বলে, না। ডক্টর রোবার্ট বলে, চিন্তা করো না, আমি তোমাকে শিখিয়ে দেব। আসলে হিস্টেরিয়া ছিল এই সময়ের সব থেকে বড় মহামারী। এই রোগটি শুধুমাত্র মহিলাদের হতো, যাতে রুগীরা পাগলের মতো ব্যবহার করে, সবসময় রেগে থাকে, কিছু কিছু মহিলা তো অজ্ঞানও হয়ে যায়। ডক্টরেরা অনেক রিসার্চ করার পর জানতে পারে, যখন মহিলারা শারীরিক দিক থেকে অসন্তুষ্টি থাকে তখনই এই রোগটি হয়। তারপর ডক্টরেরা মহিলাদের গোপনাঙ্গে মালিশ করে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করে, আর তারা এই চিকিৎসায় সফলও হয়। মহিলারা শারীরিক দিক থেকে সন্তুষ্ট হয় আর এই হিস্টেরিয়া রোগ থেকে মুক্তি পায়। ডক্টর রোবার্ট বলে, আমার কাছে অনেক মহিলা রুগী আসে, আমি এত রুগীকে সামালতে পারছি না, তুমিও কাল থেকে এই রুগীর চিকিৎসা করবে। মার্টিন রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো কাজও ছিল না। ডক্টর রোবার্ট তাকে তার বাড়িতে নিয়ে যায়। আসলে মার্টিন এরপর থেকে এখানেই থাকবে। এখানে ডক্টরের ছোট মেয়ে ইমলির সাথে মার্টিনের পরিচয় হয়। ইমলি খুবই সুন্দরী ছিল, তাকে প্রথমবার দেখেই মার্টিন ফিদা হয়ে যায়। পরের দিন ডক্টর মার্টিনকে ট্রেনিং দেয় কিভাবে হিস্টেরিয়া রোগের চিকিৎসা করতে হয়। রুগীকে প্রথমে এইভাবে শোয়াতে হবে, তারপর হাতে তেল লাগিয়ে হাত গাড়ি চালাতে হবে। ততক্ষণ হাত গাড়ি চালাতে হবে যতক্ষণ না মেশিন থেকে জল বের হচ্ছে। মার্টিন খুব ভালোভাবে বুঝে যায়। সেদিন যখন মার্টিন ডক্টরের বাড়িতে ডিনার করতে যায়, তখন বাড়ির কাজের মেয়ে তাকে খুবই সিগনাল দেয়। এখানে আমরা ডক্টরের বড় মেয়ে চার্লটকে দেখি। সে একজন সমাজসেবী, কিন্তু এই কাজটা তার বাবা একদমই পছন্দ করে না। চার্লট তার বাবার কাছে কিছু টাকা চায় গরিব মানুষদের সাহায্য করার জন্য, কিন্তু তার বাবা টাকা দিতে রাজি হয় না, যে কারণে চার্লট তার বাবার সাথে ঝগড়া করে ওখান থেকে চলে যায়। এইসব দেখে মার্টিনেরও খুব খারাপ লাগে। এইদিকে তাদের বাড়ির কাজের মেয়ে মার্টিনের ওপর ফুলটু লাইন মারছিল। পরের দিন থেকে মার্টিনও মালিশ করতে আরম্ভ করে। মার্টিন ইয়াং ছিল আর তার হাতের জোরও ছিল। সে রুগীদেরকে চরম পরিমাণে সন্তুষ্ট করে, যে কারণে শহরের সমস্ত মহিলারা এখন মার্টিনের কাছে আসতে আরম্ভ করে। এত হাত গাড়ি চালানোর জন্য মার্টিনের হাতে ব্যথা করতে আরম্ভ করে, তাই সে ফাঁকা টাইমটা বরফের জলে হাত ডুবিয়ে বসে থাকে। মাঝে মাঝে রাবারের বল নিয়ে হাতটাকে শান্তি দেয়। এইদিকে ডক্টরের ছোট মেয়ে ইমলির সাথেও তার ভালো সম্পর্ক তৈরি হয়। বাড়ির কাজের মেয়েও তার পিছু ছাড়ে না। একদিন চার্লট একজন গরিব মহিলাকে মার্টিনের কাছে নিয়ে আসে। আসলে এই মহিলার পা ভেঙে গিয়েছিল। মার্টিন ফ্রিতে ওই মহিলার চিকিৎসা করে, তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। এটা দেখে চার্লট তার ফ্যান হয়ে যায়। এইদিকে ডক্টর রোবার্ট এই সব কিছু জানতে পারে আর সে মার্টিনকে বলে, এটা ধর্মশালা নয় যে তুমি ফ্রিতে লোকের সেবা করবে। ডক্টর রোবার্ট মার্টিনকে খুবই অপমান করে, যে কারণে মার্টিন কোনোদিনও এই হসপিটালে ফ্রিতে চিকিৎসা করে না। কিছুদিন পর চার্লটের সাথে ওই মহিলার বাড়ি যায়। তার পায়ের প্লাস্টারটা খুলে দিয়ে আসে। এইসব দেখে চার্লটও মার্টিনকে লাইক করতে আরম্ভ করে। এইদিকে হাত গাড়ি চালিয়ে চালিয়ে মার্টিনের হাতে খুবই ব্যথা করছিল, যে কারণে সে একজন মহিলা রুগীকে সন্তুষ্ট করতে পারে না। আর ওই মহিলা রুগী ডক্টর রোবার্টকে কমপ্লেন করে দেয়। ডক্টর রোবার্ট রেগে গিয়ে মার্টিনকে হসপিটাল থেকে বের করে দেয়। মার্টিনের কাছে থাকার কোনো জায়গা ছিল না, তাই সে তার ফ্রেন্ডের কাছে আসে। তার ফ্রেন্ড একটা মেশিন বানাচ্ছিল, ভাইব্রেটর মেশিন। মার্টিন ওই ভাইব্রেটর মেশিনটা নিয়ে তার হাতটা মালিশ করছিল। তার খুবই ভালো লাগে, ভাইব্রেটরের কারণে তার হাতে খুবই আরাম হয়। আর সে তার ফ্রেন্ডকে হাই স্পিডে চালাতে বলে। হাই স্পিডে তো আরো বেশি আরাম লাগছিল। মার্টিনের মাথায় একটা প্ল্যান আসে। সে যে কাজটা হাত দিয়ে করছিল এখন সে ভাইব্রেটর মেশিন দিয়ে করবে, কিন্তু প্রথমে এটাকে টেস্ট করতে হবে। তাই সে ডক্টরের বাড়ির কাজের মেয়েকে ডেকে নিয়ে আসে। এই ভাইব্রেটর মেশিনের সাহায্যে যখন হাত গাড়ি চালায়, তখন ওই মহিলা চরম সন্তুষ্ট হয়। মার্টিন বুঝতে পারে তারা তাদের প্ল্যানে সফল হয়েছে। পরের দিন তারা মেশিনটা নিয়ে ডক্টর রোবার্টের কাছে যায়, তাকে পুরো প্রসেসটা বুঝায়, আর ডক্টর রোবার্টও রাজি হয়ে যায়। সেদিন থেকেই তার রুগীদের ওপর এই ভাইব্রেটর মেশিনটা ব্যবহার করতে আরম্ভ করে। সমস্ত রুগী চরম সুখ পায়।
এরপর থেকে শহরের সমস্ত মহিলারা আবার মার্টিনের কাছে আসতে আরম্ভ করে। হসপিটালের বাইরে রোগীদের লাইন লেগে যায়। এইদিকে ডক্টর রোবার্ট ঠিক করে সে তার ছোট মেয়ে ইমলির সাথে মার্টিনের বিয়ে দেবে। সেদিন রাতে ডক্টরের বাড়িতে পার্টি হচ্ছিল। এখানে মার্টিন চার্লটকে দেখে সে খুবই সুন্দরী লাগছিল। তখন একজন ঘায়েল মহিলা ওই পার্টিতে এসে চার্লটের কাছে সাহায্য চায়, কিন্তু পুলিশেরা তাকে বাইরে বের করে দিচ্ছিল, যেটা দেখে চার্লট একজন পুলিশ অফিসারকে এক চর মারে। তাই পুলিশ অফিসাররা চার্লটকে গ্রেপ্তার করে, চার্লটে জেল হয়। এই কারণে ডক্টর রোবার্টের সম্মান নষ্ট হয়। সে একটা প্ল্যান করে। ডক্টর রোবার্ট মার্টিনকে বলে, তুমি আদালতে বলবে চার্লটের হিস্টিরিয়া রোগ আছে, তাহলে জজ সাহেব তাকে রুগী বলে মুক্ত করে দেবে। কিন্তু মার্টিন কোর্টে গিয়ে ডক্টর রোবার্টের শিখানো একটা কথাও বলে না। সে বলে চার্লট একজন খুব ভালো সমাজসেবী, চার্লটের মতো মানুষ সমাজকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আর হিস্টিরিয়া কোনো রোগ নয়, এটা মহিলাদের প্রয়োজনীয়তা। এই কথাটা শুনে আদালতে থাকা সমস্ত মহিলারাই খুবই খুশি হয়। এইদিকে পুলিশ অফিসারকে চর মারার কারণে চার্লটের এক মাসের জেলের সাজা হয়। যেহেতু মার্টিন ডক্টর রোবার্টের কথা শুনেনি, তাই তার ছোট মেয়ে ইমলির সাথে মার্টিনের বিয়ে ভেঙে দেয়। এক মাস পর চার্লট জেল থেকে বের হয়। তখন মার্টিন গিয়ে চার্লটকে বিয়ের জন্য প্রপোজ করে, আর চার্লটও রাজি হয়ে যায়, কারণ তাদের দুজনের চিন্তাভাবনার খুবই মিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।